বরেণ্য খল অভিনেতা আহমেদ শরীফ বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তবে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন, আর দেশে ফিরেই ছুটে গেছেন তার প্রাণের কর্মস্থল বিএফডিসিতে। সেখানে শিল্পী সমিতির ইফতার আয়োজনে অংশ নিয়েছেন। এদিকে নির্বাচনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সে কারণে বিপাকে পড়েছেন সাধারণ সম্পাদক পদ প্রার্থী নিপুন আক্তার। নিজের প্যানেলের সভাপতির খোঁজে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। এমন সময় আহমেদ শরীফের মতো প্রবীণ অভিনেতার নির্বাচনে আসার ইঙ্গিতে ধারণা করা হচ্ছে সভাপতি পদে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। কারণ হিসেবে উল্লেখ করা যায়, এদিন এফডিসির শিল্পী সমিতিতে নিপুন আক্তার সমর্থিত ইফতারের আয়োজন হয়। অন্যদিকে ক্যান্টিনের সামনের প্যান্ডেল করে আরেক প্যানেল মিশা সওদাগর ও ডিপজলের ইফতার আয়োজন হয়, কিন্তু আহমেদ শরীফ ছিলেন শিল্পী সমিতিতে। এ থেকে ধারণা করা হচ্ছে নিপুনের প্যানেলে নির্বাচন করবেন আহমেদ শরীফ। তবে এ ব্যাপারে এখনই সবকিছু খোলাসা করেননি আহমেদ শরীফ। তিনি বলেন, এবারের নির্বাচনে খেলা হবে, তবে নির্বাচনে যদি অংশ নেই কোন পদে করব সেটাও পরে ঘোষণা দেব। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আহমেদ শরীফ এছাড়াও বেশ কয়েকবার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন এই অভিনেতা।